বন্ধুরা, আজ আমরা একটি মজাদার খাবার খাবো, সেটি সম্পর্কে জানবো এবং এটি কেমন খেতে সেই সম্পর্কে আমরা একটু এই ভিডিওর থেকে জেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের খাবারের মেনুটি হচ্ছে বম্বে সুইটসের চানাচুর। হ্যাঁ, সেই বহু বছর আগে থেকেই এই চানাচুরটি আমরা বাজারে পেয়ে থাকি। মজাদার এবং টেস্টি, আসলেই মজাদার এই বম্বে সুইটসের চানাচুর। সেই 70 বছর ধরে বাংলার ঘরে ঘরে এই চানাচুরটি পাওয়া যায় বলে তারা দাবি করেন। দেখতে পাচ্ছেন যে হলুদ এই প্যাকেটটির ওজন হচ্ছে 150 গ্রাম, আর এই 150 গ্রামের চানাচুরের দাম হচ্ছে 30 টাকা। কিন্তু বন্ধুরা, এখানে একটু সচেতন থাকতে হবে। এটা হচ্ছে যে বম্বে সুইটসের আদলে এর প্যাকেটের মতোই দেখতে, এর বিভিন্ন পণ্য অন্য কোম্পানি আবার ভিন্ন নামে বিক্রি করে। হয়তো অনেক সময় আপনি বুঝতেও পারবেন না যে এটি আসলে বম্বে সুইটস না অন্য কোনো কোম্পানি। সেজন্য কেনার সময় অবশ্যই লক্ষ্য করে বম্বে সুইটসটা দেখে কিনতে হবে। আমরা এই চানাচুরটি কেটে এবার দেখব যে খেতে কেমন লাগে। তার আগে আমরা একটু জেনে নেই যে এই মচমচে টাটকা ও সুস্বাদু বম্বে সুইটসের চানাচুরের মধ্যে কি কি থাকে। এর মধ্যে রয়েছে বুটের বেসন, বাদাম, গ্রিন বিনস, মুসুরের ডাল, তারপরে রয়েছে চিড়া, ভোজ্য তেল, পাম অয়েল আর কি, মশলা লবণ, তারপরে রয়েছে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, স্প্লিট, চিক পিস এবং সাইট্রিক অ্যাসিড। বন্ধুরা, চলুন আমরা কাটি এবং এটি খেয়ে দেখি। ওয়াও, আসলেই সুন্দর। এবং দেখতেই পাচ্ছেন যে বাদাম, তারপরে ভুজিয়া এবং মোটা মোটা সফট। এই চানাচুরটির বিশেষত্ব হচ্ছে এর যে ভেষনের তৈরি এই মোটা মোটা যে এগুলো রয়েছে, এটি খুব সফট এবং খেতে অনেক মজাদার। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা আবার পরবর্তীতে নতুন কোনো খাবারের সন্ধান দিব। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।